আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আপনি ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে কাজ করছেন, ব্লগিং করছেন, কিন্তু আপনার সাইটের পারফরমেন্স ভালো না, এবং পারফরমেন্স ভালো হলে সাইটের কি কি ক্ষেত্রে আপনার উপকারে আসবে, আজকের এই ভিডিওতে কিভাবে আপনি যদি নতুন ব্লগ সাইট থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে চলে আসেন, বা আপনি প্রথমেই ওয়ার্ডপ্রেস নিয়েই সাইট শুরু করে থাকেন, তাহলে আজকে কিছু প্লাগইনস সম্পর্কে আপনাদেরকে আমি দিয়ে দিব, যে প্লাগইনস গুলি অবশ্যই আপনি ওয়ার্ডপ্রেস সাইটে ব্লগিং করতে হলে এই প্ল্যাগইনস গুলো আপনার জন্য অবশ্যই জরুরি এবং অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন। কিভাবে এই প্ল্যাগইনস গুলো ইনস্টল করে নেবেন, কিভাবে কাজ করবেন, সবকিছু আপনাদেরকে দেখিয়ে দেব একদম প্র্যাকটিক্যালি। তো চলুন ভিডিওটিতে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনি যদি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমার এই এসএসআইটি বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ব্লগিং এবং অনলাইন আর্নিং সম্পর্কিত সব ধরনের ভিডিও আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলে। তো আমি প্রথমেই আমার একটি ওয়েবসাইটের পারফরমেন্স রেজাল্ট এখানে অ্যানালাইজ করে দিয়েছি। তো এখানে দেখুন, ডেস্কটপ পারফরমেন্স 95 এবং মোবাইল পারফরমেন্স 92। তো এখানে দেখুন সাজেশন করছে, আপনার 90 থেকে 100-র মধ্যে যদি আপনার সাইটের পারফরমেন্সটি শো করে, তাহলে আপনার সাইটটি ভালো মানের একটি সাইট হিসেবে গ্রিন চিহ্ন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। আর সাইটের পারফরমেন্স বা পেজ পারফরমেন্স ভালো হলে কি হয়, আপনাদেরকে একটু গুগল সার্চ কনসোলে গিয়ে আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখুন গুড পেজ পারফরমেন্স, যার ফলে যদি আপনার ওয়েবসাইটের পারফরমেন্সের পেজ পারফরমেন্স ভালো হওয়ার ফলে এখানে ইমপ্রেশন আসে এবং ক্লিক আসে একদম প্র্যাকটিক্যালি। এখানে হাইড করার কোনো সিস্টেম নাই, কারণ আপনার ওয়েবসাইটের যদি পারফরমেন্স, পেজ পারফরমেন্স গুলি যদি ভালো হয়ে থাকে, অর্থাৎ এই পারফরমেন্সটি যদি ভালো হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি এক্সট্রা ভাবে কিছু ভালো মানের এখানে ট্রাফিক আপনি গেইন করতে পারবেন বা ইমপ্রেশন এবং ক্লিক নিয়ে আসতে পারবেন। তো আপনি যদি ওয়ার্ডপ্রেস সাইটে কাজগুলি করে থাকেন, তাহলে কিভাবে পারফরমেন্স বৃদ্ধি করবেন সেটি দেখিয়ে দিই। আজকে কিছু প্লাগইন সম্পর্কে জানাবো, যে প্লাগইনস গুলি অবশ্যই আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে কাজ করে থাকেন বা ব্লগিং করে থাকেন, তাহলে অবশ্যই আপনার এই প্লাগইনস গুলি দরকার হবে। তো প্রথম যেটি প্লাগইনস ইনস্টল করা রয়েছে, কিভাবে ইনস্টল করবেন সেটিও আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। তো প্রথম যেটি প্লাগইনস, আমি নিউ একটি ট্যাব নিয়ে নিই, অ্যাড নিউ থেকে আপনি প্লাগইনস সেকশনে যাবেন। এখান থেকে অ্যাড নিউ সেকশনে আপনি চলে যাবেন। তো অ্যাড নিউ সেকশনে যাওয়ার পর এখানে সার্চ প্লাগইনস এর ঘরে দেখুন, এখানে A3 লেজি লোড বলে একটি প্লাগইনস রয়েছে, এটি জাস্ট আপনি এখানে আপনার এই প্লাগইনস এর সার্চ সেকশনে গিয়ে সার্চ করবেন, সরি। তো এটি লিখে যখনই সার্চ করবেন, দেখুন আপনার সামনে এই A3 লেজি লোড এই প্লাগইনসটি চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে এজন্য অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এরপরে আপনি যে কাজটি করবেন, অ্যাক্টিভ অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো অ্যাক্টিভ অপশনটির উপরে ক্লিক করে দিলেই অবশ্যই প্লাগইনসটির আইকনটি দেখুন, এখানে দেখুন বুস্টার আইকন, সবকিছু এখানে সুন্দরভাবে আছে। এই প্লাগইনসটির মাধ্যমে আপনার ইমেজ, ভিডিও, ফ্রেম থেকে আরম্ভ করে যত ধরনের পেজ লোড নেয় এবং পেজ পারফরমেন্স কমিয়ে দেয়, সেইগুলি অটোমেটিকলি এই প্লাগইনসের মাধ্যমে কনভার্ট করে আপনার পেজ পারফরমেন্স বৃদ্ধি করে দিবে। তো এই প্লাগইনসটি এখান থেকে জাস্ট আপনি অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করে দিলেই হবে, এখান থেকে কোনো সেটিং বা কোনো ধরনের কোনো কাজ নেই, আপনি ডিফল্টভাবে যে সেটিং গুলি রয়েছে সেটি আপনি রেখে দিবেন। এরপরের প্লাগইনস হচ্ছে, আপনাদেরকে একটু সিরিয়ালি দেখাই, এই প্লাগইনসটি জাভা স্ক্রিপ্ট। এই প্লাগইনসটি একটু আপনাদেররা দেখে নিন, ASYNCJAVASCRIPT, এটি লিখে জাস্ট আপনি প্লাগইন সেকশনে এটিও পেস্ট করে দিবেন। তো এটি যখনই আপনি সার্চ করবেন, আপনার সামনে এই রিলেটিভ প্লাগইন চলে আসবে, আপনি যে কাজটি করবেন এই প্লাগইনসটি ইনস্টল করে নেবেন। এখানে দেখুন ঘড়ির মতো যে চিহ্নটি রয়েছে, এই প্লাগইনসটি আপনি ইনস্টল করে নেবেন। এখানে দেখুন হেল্প ইনক্রিজ দ্য পারফরমেন্স অফ ইওর ওয়ার্ডপ্রেস, অটোমেটিকলি এই জাভা স্ক্রিপ্ট রিলেটিভ যত পেজ পারফরমেন্স লো করে যে প্রবলেমগুলি, এটি যদি আপনি অ্যাক্টিভ করে নেন, তাহলে আপনার সাইটে আর এই ধরনের কোনো পেজ পারফরমেন্সে ফল্ট করবে না। তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, আমি জাস্ট অ্যাক্টিভ করে দিলাম। এখানে সেটিংসে একটু কাজ আছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো অ্যাক্টিভ করার পর আপনি এই সেটিংস সেকশনে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর আপনি এখান থেকে জাস্ট যে কাজটি করবেন, ইনেবল
এই জাভা স্ক্রিপ্ট এর উপরে আপনার টিক থাকবে না, আপনি জাস্ট একটি টিক মার্ক দিয়ে দিবেন এবং অ্যাপ্লাই ডিফার্ড এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। জাস্ট এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই। নিচের দিকে আসলে আপনি সেভ সেটিং এই অপশনটি পাবেন, চাইলে ক্লিক করতে পারেন। জাস্ট এই প্লাগইনসটি আপনি এটি ইনস্টল করে দিবেন, আর কোনো কাজ এখানে নেই। এরপরে আরেকটি প্লাগইন সম্পর্কে আপনাদেরকে জানাই, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ যে কয়টি প্লাগইনস দেখাবো আপনাদেরকে প্রতিটি একদম লাইভ প্রুফ আকারে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আপনি আরেকটি প্লাগইনস ইনস্টল করতে হবে, ফ্লাইং ফন্ট। তো এই ফ্লাইং ফন্ট এটি লিখে যখনই আপনি অ্যাড নিউ প্লাগইনসে সার্চ বক্সে আপনি সার্চ করবেন, তখনই এই ফ্লাইং ফন্ট এই প্লাগইনসটি আপনার সামনে চলে আসবে। একটু লোগোটি আপনারা দেখে নিন, এই যে এ চিহ্ন দেওয়া, রিমুভ গুগল ফন্ট অ্যান্ড ইউজ সিস্টেম ফন্ট, অর্থাৎ এই প্লাগইনসটি যদি আপনি ইনস্টল করে নেন, জাস্ট আপনি ইনস্টল করে অ্যাক্টিভ করে দিবেন, আর কোনো কাজ নেই, অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে যত পরিমাণ ফন্ট রিলেটিভ, গুগল ফন্ট রিলেটিভ কোনো প্রবলেম থাকবে এটি রিমুভ করে দিবে, এবং আপনার সাইটের স্পিড মেটার, দেখুন এখানে WP স্পিড মেটার্স, তো আপনার সাইটের স্পিডটি বৃদ্ধি করে দিবে। এরপরে আরেকটি প্লাগইন স্বপ্ন আর একটি প্লাগইনসই রয়েছে, এই প্লাগইনসটি খুবই গুরুত্বপূর্ণ, তো এই প্লাগইনসটি আপনাদেরকে একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো ভিডিওর আগে সম্ভবত প্লাগইনসটি আমি রিমুভ করে ফেলেছি, তো যাই হোক ইনস্টল করে দেখাচ্ছি। আপনি জাস্ট এই ঘরে গিয়ে ওয়েবপি লিখে সার্চ করবেন, ওয়েবপি লিখে যখনই আপনি সার্চ করবেন তখনই আপনার সামনে দেখুন ইমেজ ফ্লাই, এখানে একটি এখানে একটি প্লাগইনস আপনার সামনে চলে এসেছে। এই প্লাগইনসটি আপনি অ্যাক্টিভ করে দিবেন, ইনস্টল করা রয়েছে আমার, সরি আমি খুঁজে পাইনি। তো এই এই প্লাগইনসটি ইমেজ কনভার্ট করে, অর্থাৎ আপনার সাইটে আপনার ওয়েবসাইটে যখন আপনি একটি পোস্ট করেন তখন এই পোস্টগুলির যে ইমেজ সাইজগুলি দেওয়া হয়, তো অনেক সময় সেকে আমরা একটি ওয়েবসাইটের জন্য কোন ইমেজ কত MB ইমেজ এখানে ইউজ করা যাবে সেটি হয়তো কম বেশি হয়ে যায়, তো এই প্ল্যাগিনসটি আপনাকে যে সুবিধাটি দিবে, এই প্ল্যাগিনসটি অটোমেটিকলি আপনার এই ইমেজগুলিকে কনভার্ট করে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের জন্য যে ধরনের ইমেজ সাইজ দরকার সেই সাইজটি অটোমেটিকলি কনভার্ট করে দিয়ে দিবে, এবং সেক্ষেত্রে আপনার যে কাজটি হবে আপনার পেজের পারফরমেন্স বৃদ্ধি পাবে এবং পেজ স্পিডও বৃদ্ধি পাবে। তো আমি অবশ্যই আপনাদেরকে সাজেশন করব, আমি যে কয়টি যে চারটি প্লাগইনস সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি এই চারটি প্লাগইনস আপনি অবশ্যই ব্লগিং করে থাকলে আপনার ওয়ার্ডপ্রেস এই সাইটটিতে ইনস্টল করে নেবেন, ইনস্টল করে নিলেই আপনারা আপনাদের পারফরমেন্স সাইটের অটোমেটিকলি বৃদ্ধি পাবে এবং জানতে পারবেন। এছাড়াও যদি কোনো ভাইয়ের আপনার ওয়েবসাইটের পারফরমেন্স ইতিপূর্বে ভালো থাকে, এরপরেও আপনি যে কাজটি করবেন এই প্লাগইনসগুলি ইনস্টল করে রাখবেন, পরবর্তীতে আপনি যখনই ইমেজ পোস্ট করবেন ফন্ট ইস্যু থাকবে সব কিছু কনভার্ট করবে এবং খারাপ জিনিসগুলি রিমুভ করে দিবে, যাতে আপনার সাইটের পারফরমেন্স কখনোই ডাউন না হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।